আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তন্নি আক্তার, প্রভাষক, ভূগোল, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমরা এখন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসটি করব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে জয়েন করো এবং আমাকে জানাও যে তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ কিনা। ধন্যবাদ, তোমরা সবাই শুনতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র বই। দ্বিতীয় পত্র বইয়ের আমরা খনিজ ও শক্তি সম্পদ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে একটা অংশ, একটা পাঠ্যাংশ বলতে পারি, সে বিষয়টা আমরা আলোচনা করব। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে খনিজ তেল। আমরা আজকে খনিজ তেল নিয়ে আলোচনা করব। ভূগর্ভস্থ যে খনিজগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কয়লা নিয়ে আলোচনা করেছি, তারপর আকরিক লৌহ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব খনিজ তেল নিয়ে। খনিজ তেলটা আসলে কি, এটা কি কি কাজে ব্যবহার করা হচ্ছে এবং এটা খনি থেকে কিভাবে উত্তোলিত হচ্ছে, পৃথিবীর কোন কোন এলাকায় খনিজ তেল বেশি পরিমাণে রয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা পাঠে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তাহলে আশা করছি তোমাদের যে কোশ্চেন হবে এখান থেকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা সুন্দরভাবে দিতে পারবে। তো প্রথমেই যাচ্ছি যে খনিজ তেলটা কি। ভূগর্ভের বিভিন্ন শিলা স্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলা হয়। অর্থাৎ ভূগর্ভস্থ থেকে বা অভ্যন্তর থেকে বিভিন্ন যে শিলা রয়েছে সেই শিলার যে স্তরে স্তর থেকে যে বিভিন্ন তেল উত্তোলন মানে উপরে উঠে আনা হয় একে আমরা কি বলছি, খনিজ তেল বলছি। অনেকের অভিমত ভূগর্ভে নিম্নজিত জলজ উদ্ভিদ এবং সামুদ্রিক জীবদেহের রাসায়নিক পরিবর্তনের ফলে তেলের উৎপত্তি হয়েছে। এটা আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়ে থাকেন। সেরকমই একটা মতামত যে হতে পারে যে ভূগর্ভে যে জল রয়েছে, যে জলজ উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদ এবং যে সামুদ্রিক বিভিন্ন জীব রয়েছে এই জীবদেহের যে রাসায়নিক পরিবর্তন, অনেক সময় জীবদেহের বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে, এই রাসায়নিক পরিবর্তনের ফলেই হয়তো এ ধরনের কি তেল উৎপত্তি লাভ করেছে। যেটা আমরা লৌহ আকরিকে পড়েছিলাম কি যে গাছের যে গুড়িগুলো রয়েছে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ার ফলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সেখানে সংঘটিত হয় এবং এক সময় দেখা যায় যে সেটা কি কয়লাতে পরিণত হয়, এরকম একটা বিষয় আমরা ওখানে জেনেছিলাম। তো ঠিক একই কথা এখানেও খনিজ তেলের ক্ষেত্রেও বলা হচ্ছে, বিজ্ঞানীদের অভিমত যে এরকম ভাবে খনিজ তেলটা উৎপত্তি লাভ করতে পারে। উদ্ভিদ বা জীবদেহ থেকে তেল জাতীয় খনিজ পদার্থ সৃষ্টি হওয়ার সময় রাসায়নিক ক্রিয়ার সময় গ্যাসেরও সৃষ্টি হয়ে থাকে। দেখো, বলা হয়ে থাকে যে যেখানে তেল রয়েছে ঠিক সেখানেই গ্যাসও রয়েছে, অর্থাৎ দুইটা খনি একসঙ্গে দেখা যায়। তাহলে বিজ্ঞানীরা কি বলছেন যে যখন এই জীবদেহ বা বিভিন্ন উদ্ভিদ থেকে তেল জাতীয় পদার্থ সৃষ্টি হচ্ছে একই সময় ওইখানে গ্যাসেরও সৃষ্টি হচ্ছে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তেল প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকে, তেল ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস থাকে। সাধারণত খনিতে প্রথম স্তরে গ্যাস, তারপর তেল এবং সর্বনিম্নে পানি থাকে। কি বলা হচ্ছে যে উপরে গ্যাস, কারণ গ্যাসটা তো আমরা জানি যে গ্যাসীয় পদার্থ, এটা তো উপরের দিকে উঠে মানে ভাসমান, তেল তো তার চেয়ে ভারী, এই জন্য তেলটা নিচে আর উপরে রয়েছে গ্যাস, আর সর্বনিম্নে অর্থাৎ একদম নিচে পানি রয়েছে। খনি থেকে পাইপের সাহায্যে তেল আহরিত হয়। খনিতে যে তেল পাওয়া যায় তা অপরিশোধিত অবস্থায় থাকে, যাকে আকরিক তেলও বলা হয়ে থাকে। আমরা কিন্তু লৌহ যখন পড়েছিলাম আকরিক লৌহ পড়েছিলাম, তাই না, যে যখন আমরা লোহাটাকে তুলছি এর মধ্যে বিভিন্ন পদার্থগুলো মিশ্রিত অবস্থায় থাকে। তো কিছু কিছু লোহাতে যদি দেখা যাচ্ছে 40% বা তার বেশি পরিমাণে যদি অরিজিনাল যে লোহাটা থাকে সেটা থাকে, তাহলে সেটা তোলা লাভজনক হয়ে থাকে। তাহলে ঠিক একইভাবে যে তেলটাকে আমরা খনি থেকে তুলছি সেটা অপরিশোধিত, অর্থাৎ সরাসরি সেটা আমরা ব্যবহার করতে পারবো না, সেটাকে প্রথমে কি করতে হবে, পরিশোধন করতে হবে, পরিশোধন করে ব্যবহারের উপযোগী করতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে ভূগর্ভের যে নিম্নজিত বিভিন্ন উদ্ভিদ এবং সামুদ্রিক জীবদেহের রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, খনিজ তেলের সৃষ্টি হচ্ছে। আর যে জায়গায় খনিজ তেল রয়েছে সেই জায়গায় অনেক সময় কি দেখা যায়, গ্যাসও দেখা যায়, অর্থাৎ যে গ্যাস রয়েছে সেই গ্যাস দেখা যায়। আর দেখা যাচ্ছে যে প্রাকৃতিক এই গ্যাস এবং তেল, প্রথমে দেখা যাচ্ছে উপরে গ্যাস থাকে এবং সেই গ্যাস খোলের নিচেই সাধারণত তেলের সন্ধান পাওয়া যায়। এই তেলটা পাইপের সাহায্যে তোলা হয় এবং এই তেল সাধারণত যখন তোলা হয় অপরিশোধিত অবস্থায় থাকে, একে আকরিক তেলও বলা হয়। পরে পরিশোধনের মাধ্যমে এটা ব্যবহার উপযোগী করা হয়। এখন তাহলে আমরা জানি এই যে অপরিশোধিত তেলটা তোলা হলো, এই শোধন প্রক্রিয়াটা কি আছে। খনিজ তেল এক প্রকার তরল খনিজ পদার্থ। খনি থেকে যে তেল প্রথমে উত্তোলন করা হয় তার মধ্যে কার্বন, অঙ্গার, হাইড্রোজেন, গন্ধক ইত্যাদি রাসায়নিক দ্রবণের মিশ্রণ থাকে। যে বলা হয়েছিল কি যে বিভিন্ন রকম পদার্থ থাকতে পারে, তো এখানে নামও দিয়ে দিয়েছে দেখো যে কি কি পদার্থ থাকতে পারে। কার্বন থাকতে পারে, অঙ্গার থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, গন্ধক থাকতে পারে। এগুলি তরল কাদার ন্যায় থাকে, যার রং কালো বা ধূসর বর্ণের হয়ে থাকে। এ তরল কাদা জাতীয় আকরিক তেলকে আধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে বিভিন্ন প্রকার উপজাত সংগ্রহ করা হয়। পরিশোধনের মাধ্যমে বিভিন্ন উপজাতগুলোর মধ্যে গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেন্ট অয়েল, প্যারাফিন, গ্যাসোলিন, মোম ইত্যাদি প্রধান। অর্থাৎ এই যে পরিশোধন করা হলো, এই পরিশোধন করার পরে যে উপজাতগুলো পাওয়া যাবে যেটা ব্যবহার উপযোগী, তার মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেন্ট অয়েল, প্যারাফিন, গ্যাসোলিন, মোম ইত্যাদি। তো এখন আমরা পরিশোধন, প্রথমে উত্তোলন হলো, তারপর পরিশোধন। এখন আমরা জানবো যে খনিজ তেলের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে, যে উপজাতগুলো পাওয়া হলো সেগুলোই বা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। খনিজ তেল আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, পরিশোধনের মাধ্যমে বিভিন্ন প্রকার উপজাত দ্রব্য প্রস্তুত করে তা ব্যবহার করা হয়। নিম্নে খনিজ তেল থেকে প্রাপ্ত বা প্রস্তুতকৃত বিভিন্ন ব্যবহার উপযোগী উপজাত বর্ণিত হলো। প্রথমে দেখো গ্যাস। আকরিক তেল পরিশোধনের প্রাথমিক পর্যায়ে পেট্রো গ্যাস পাওয়া যায়, যা গৃহস্থলি ব্যবহার ও আলো জ্বালাতে ব্যবহার হয়ে থাকে। এটা গ্যাসলিন তৈরিতে ব্যবহার হয়। এছাড়া কার্বন, রাসায়নিক সার ইত্যাদি কাজে, শিল্পেও এই গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ খনিজ তেল যখন পরিশোধন করা হয় সেখানে এক ধরনের গ্যাস পাওয়া যায়, আর এই গ্যাসকে আমরা বলছি পেট্রো গ্যাস। এটা দেখো বলেছে গৃহস্থলির কাজে ব্যবহার করা হয়, আলো জ্বালাতে ব্যবহার করা হয়, এছাড়া রাসায়নিক বা কার্বনের যে কারখানা রয়েছে, সারের বিভিন্ন সারের যে কারখানাগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করা হয়েছে। নেফতা। খনিজ তেল পরিশোধনের দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত নেফতা শিল্প কারখানায় ব্যবহৃত হয়ে থাকে, বিভিন্ন ধরনের শিল্প কারখানায় এটা ব্যবহৃত হয়। এরপর রয়েছে পেট্রোল ও ডিজেল। এই দুইটা শব্দ আমাদের খুবই কিন্তু পরিচিত, যে পেট্রোল এবং ডিজেল। আমরা জানি যে গাড়ি চালাতে হলে কি দরকার হয়, পেট্রোল ডিজেল দরকার হয়। খনিজ তেলের প্রধান উপজাত হলো পেট্রোল ও ডিজেল, যা বিভিন্ন ধরনের পরিবহন চালাতে, শিল্পের যন্ত্রপাতি চালাতে এবং তাপ বিদ্যুৎ উৎপাদনেও কি হচ্ছে, বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। চার নম্বর যেটা রয়েছে কেরোসিন। কেরোসিন শব্দটার সাথেও আমরা সবাই পরিচিত, বিশেষ করে আগে যখন গ্রামে বিদ্যুৎ ছিল না বা কোনো বিদ্যুৎ যদি চলে যেত তখন দেখা যেত কি যে বাতি, কুপি বলা হতো, বাতি এবং হ্যারিকেন ছিল, যেটা চালানোর জন্য কি প্রয়োজন হতো, এই কেরোসিন তেলের প্রয়োজন হতো। তো কেরোসিন তেল আরেকটি অন্যতম উপজাত, যা আলো জ্বালাতে, ট্রাক্টর পরিচালনা, রন্ধন কাজে ও কীটনাশক তৈরিতে ব্যবহার করা হতো। এই কেরোসিন কিন্তু রান্নার কাজেও ব্যবহার করা হতো, যেমন তোমার স্টোভ, তখন স্টোভ ছিল, এই স্টোভের মধ্যে তেলটা দেওয়া হতো এবং ছোট ছোট সুতা বা কাপড়ের দড়ির মতো পাকিয়ে সেটা স্টোভের মধ্যে যে বিভিন্ন নালীর মতো ছিল ছিদ্র, সেগুলোর মধ্যে দিয়ে বের করে তেলের এক অংশ, সুতার এই সুতা বা এই কাপড়ের এক অংশ থাকতো তেলের মধ্যে, আর এক অংশ থাকতো উপরে। তো এটার উপর জ্বালালে ওই কাপড়টা বেয়ে দেখা যাচ্ছে তেল উপরে উঠতো এবং চুলা জ্বলতো, যেটাকে আমরা স্টোভ বলতাম। আগের দিনে এগুলোর ব্যবহার অনেক বেশি ছিল। এরপর আছে কি পিচ্ছিল তেল। এই পিচ্ছিল তেলটা সাধারণত কলকারখানা যন্ত্রপাতি, তারপরে রেল, স্টিমার, মোটর গাড়ি, বিমানের যে ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনগুলো পিচ্ছিল করার জন্য অনেক সময় জং ধরে যায়, শক্ত হয়ে যায়, এঁটে যায়, তো এগুলোকে পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পিস বা অ্যাসফ্রেন্ট,
এটা রাস্তা তৈরির কাজে পিস আমরা সাধারণত পিস ঢালা রাস্তা বলে থাকি তো এটা পিস তৈরি তারপর দালান কোঠার ছাদের কার্পেটিং ও মেরামত করার জন্য এই পিস বা অ্যাসফাল্ট ব্যবহার করা হয়ে থাকে এরপর আছে প্যারাফিন এটা মোম ও বিভিন্ন প্রকার ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে এই পদার্থটা এরপর রয়েছে অন্য অন্য যে দ্রব্যাদি তার মধ্যে রয়েছে প্লাস্টিক বার্নিশ কীটনাশক ওষুধ রং কালি সাবান এবং নানা ধরনের সুগন্ধি প্রসাধনী দ্রব্যাদি প্রস্তুত করতেও কিন্তু এই খনিজ তেলের যে উপজাতগুলো রয়েছে সেগুলো কি করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে পৃথিবীর সঞ্চিত তেল এই যে তেলের ব্যবহার আমরা জানলাম যে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে তো এই তেলের পরিমাণ কোথায় কি পরিমাণে রয়েছে এটা কোথায় সঞ্চিত রয়েছে পৃথিবীতে আনুমানিক 670.7 বিলিয়ন ব্যারেল তেল সঞ্চিত আছে বলে ধারণা করা হয় উক্ত সঞ্চিত তেলের মধ্যে মধ্যপ্রাচ্যেই রয়েছে তোমার কত 52 ভাগ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায় 20 ভাগ আর অন্যান্য জায়গায় রয়েছে 28 ভাগ পৃথিবীর সব মহাদেশেরই কম বেশি খনিজ তেল রয়েছে আলোচনার সুবিধার্থে এই যে বিভিন্ন অঞ্চলকে 6টি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে এর প্রথমেই রয়েছে আমেরিকা বলয় এরপর রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয় মধ্যপ্রাচ্য তেল আফ্রিকান তেল বলয় ইউরোপীয় তেল বলয় এবং অস্ট্রেলিয়ার তেল বলয় তো চলো আমরা এই 6টার একটু বর্ণনা দেখে নিই যে কোথায় কি পরিমাণে রয়েছে প্রথমে আসছে আমেরিকার বলয় উত্তর দক্ষিণ আমেরিকায় তেল ক্ষেত্রগুলো এই বলয়ের অন্তর্ভুক্ত অর্থাৎ উত্তর এবং দক্ষিণ আমেরিকার মূল অংশে যে খনিগুলো রয়েছে সেগুলো এই বলয়ের অন্তর্ভুক্ত দক্ষিণ পূর্ব এশিয়া চীন ইন্দোনেশিয়া জাপান মায়ানমার ভারত পাকিস্তান প্রভৃতি দেশের খনিজ তেল ক্ষেত্রগুলো এ বলয়ভুক্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে উপর যে দেশগুলোর নামগুলো বলা হলো যে চীন ইন্দোনেশিয়া জাপান ভারত পাকিস্তান এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তো এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কি রয়েছে এই তেল বলয়টা রয়েছে এরপর হচ্ছে মধ্যপ্রাচ্য বলয় এই অঞ্চলের মধ্যে সৌদি আরব বাহরাইন দেশ ইরান ইরাক সংযুক্ত আরব আমিরাত কুয়েত প্রভৃতি দেশে তেল ক্ষেত্রগুলো উল্লেখযোগ্য এখানে একটা কথা সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এই মধ্যপ্রাচ্যে তেলের সবচেয়ে সমৃদ্ধ আফ্রিকান তেল বলয়ে রয়েছে আফ্রিকা মহাদেশের লিবিয়া আলজেরিয়া নাইজেরিয়া মিশর প্রভৃতি দেশের তেল ক্ষেত্রগুলো এই অঞ্চলের অন্তর্ভুক্ত ইউরোপীয় তেল বলয়ের মধ্যে রয়েছে রাশিয়া ইউরোপের দেশগুলো তেল ক্ষেত্রগুলো এই বলয়ের অন্তর্গত অর্থাৎ ইউরোপ রাশিয়া এবং ইউরোপের কিছু অংশ রয়েছে সেটা এখানে এই অঞ্চলের অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার তেল বলয় অস্ট্রেলিয়ার তেল ক্ষেত্রগুলো এই বলয়ের অন্তর্ভুক্ত এখন আসছি বিশ্বের খনিজ তেলের উৎপাদন বা উত্তোলন আমরা বলতে পারি ও বণ্টন এটা কোন অঞ্চলে কি পরিমাণে উৎপাদিত হচ্ছে বা উত্তোলিত হচ্ছে এবং সেটা কিভাবে কোন দেশে বণ্টন হচ্ছে সেটা আমরা জানব 2000 সালের বিশ্বের মোট 301 কোটি মেট্রিক টন খনিজ তেল উত্তোলিত হয় যার মধ্যে সৌদি আরব প্রথম এদেশের উৎপাদন ছিল 37 কোটি মেট্রিক টন রুশ ফেডারেশন দ্বিতীয় যার উৎপাদন ছিল 27.80 কোটি মেট্রিক টন আর যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান যার উৎপাদন ছিল 25.41 কোটি মেট্রিক টন এখন দেখি যে কোন দেশগুলোতে আসলে বেশি উত্তোলন এবং বণ্টন হচ্ছে প্রথমে আসছে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগেও এদেশটিতে বিশ্বের প্রথম স্থান থাকলেও বর্তমানে তেল উৎপাদনে এই দেশটি বিশ্বের তৃতীয় স্থানে চলে গিয়েছে আগের পরিসংখ্যানে আমরা দেখলাম যে 2000 সালের যে পরিসংখ্যাটা সেখানে বলা হয়েছে তৃতীয় স্থানে রয়েছে এবং উৎপাদন ছিল 25.41 কোটি মেট্রিক টন 2000 সালের এক হিসেবে যুক্তরাষ্ট্র মোট 25.41 কোটি মেট্রিক টন তেল উত্তোলন করে যা বিশ্বের মোট তেল উৎপাদনের 8.44 ভাগ বিশ্বের মোট তেলের প্রায় 7.75 ভাগ তেল এদেশে মজুদ রয়েছে অর্থাৎ পৃথিবীতে মোট যে তেল রয়েছে তার 7.75 ভাগই এদেশে রয়েছে তারপর রয়েছে মেক্সিকো এদেশটি বর্তমানে বিশ্বের পঞ্চম খনিজ তেল উৎপাদনকারী দেশ 2000 সালের হিসাব অনুযায়ী এদেশটির মোট 13.63 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয় যা বিশ্বের মোট উৎপাদনের 4.53 ভাগ ভেনেজুয়েলা আমেরিকান তেল বলয়ের তৃতীয় প্রধান এবং বিশ্বের অষ্টম প্রধান তেল উৎপাদনকারী দেশ হল ভেনেজুয়েলা
অর্থাৎ আমেরিকার মধ্যে যদি আমরা ধরি তাহলে এটা তৃতীয় হবে, এবং যদি পুরো বিশ্বের মধ্যে ধরি তাহলে সেটা অষ্টম হবে উৎপাদনকারী দেশ। 2000 সালে দেশটি মোট 12.66 কোটি মেট্রিক টন তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট 4.20%। এরপর রয়েছে কানাডা। কানাডা বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। বর্তমানে বিশ্বের এদেশের অবস্থান ত্রয়োদশতম, অর্থাৎ 13তম। 2000 সালে এদেশের মোট 8.12 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয়, যা বিশ্বের মোট তেল উৎপাদনের 2.71%। কানাডার প্রধান তেল ক্ষেত্রগুলো হচ্ছে আলবার্টা ও অন্টারিও প্রদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকার অন্য অন্য যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে কলম্বিয়া, ত্রিনিদাদ দ্বীপ, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, ব্রাজিল, এইসব দেশে এখনো কি হচ্ছে তেল উৎপাদিত হচ্ছে। অর্থাৎ উপরে যে দেশগুলোর কথা বলেছি সেগুলো তো হচ্ছে, এছাড়াও অন্য অন্য দেশ হচ্ছে ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা, তারপরে হচ্ছে ত্রিনিদাদ দ্বীপ, কলম্বিয়া, এসব দেশেও উৎপাদিত হচ্ছে। এরপর আসছি এশিয়ার চীন। প্রথমে রয়েছে চীন। খনিজ তেল উৎপাদনে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং বিশ্বের পঞ্চম স্থানের অধিকারী। এশিয়ার মধ্যে যদি আমরা ধরি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তাহলে এটা প্রথম স্থান এবং বিশ্বে পঞ্চম স্থান। 2000 সালের হিসাব অনুযায়ী চীন 13.52 কোটি মেট্রিক টন তেল উৎপাদন করে, যা পৃথিবীর মোট উৎপাদনের 4.49%। এরপর আসছে ইন্দোনেশিয়া। এই দেশটি খনিজ তেল উত্তোলনে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়ের মধ্যে দ্বিতীয় এবং বিশ্বের নবম স্থানের অধিকারী। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। 2000 সালে এদেশে 5.46 মেট্রিক টন খনিজ তেল উৎপাদিত হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 1.82%। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য অন্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ভারতের আসাম ও মহারাষ্ট্র প্রদেশ, মধ্য এশিয়ার কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান প্রভৃতি দেশ তেল উত্তোলন রপ্তানি করে থাকে। মালয়েশিয়া, ব্রুনাই, মায়ানমার প্রভৃতি দেশেও বেশ তেল উত্তোলন করা হয়। মধ্যপ্রাচ্যের তেল বলয় মধ্যপ্রাচ্যের তেল সম্পদে খুবই সমৃদ্ধ। কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে তেল সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করেছে। পৃথিবীর প্রায় 52% তেল বা 52% তেল অঞ্চলে সঞ্চিত রয়েছে। বিশ্বের মোট তেল উৎপাদনের 25% এই অঞ্চল থেকে উৎপাদিত হয়। এই অঞ্চল থেকে প্রচুর তেল বিশ্ববাজারে রপ্তানি হয়। এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ডই হচ্ছে এই খনিজ তেল। অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক মূল কাঠামোটা, মূল ভিত্তিটা, সেটা কিন্তু এই খনিজ তেলের উপর নির্ভর করে। এই খনিজ তেল তারা রপ্তানি, তারা নিজেরা বিভিন্ন কাজে ব্যবহার করে, যেমন অর্থ উপার্জন করছে, নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, ঠিক একইভাবে বাইরের কান্ট্রিতে এই তেল তারা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বিশ্ব বাজারের একটা নির্দিষ্ট বা বিশ্ব বাণিজ্যের একটা একটা নির্দিষ্ট অংশ জুড়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে সৌদি আরব, বর্তমান বিশ্বে সৌদি আরবের তেলের উৎপাদন প্রথম স্থান দখল করে আছে। 2000 সালে এই দেশ মোট 37 কোটি মেট্রিক টন তেল উত্তোলন করে, যা বিশ্বের মোট 12.29%। এরপর রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় প্রধান তেল সমৃদ্ধ দেশ হল ইরান। 2000 সালে এ দেশে মোট 16.15 কোটি মেট্রিক টন তেল উত্তোলন করে, যা বিশ্বস্ত এ দেশটি বিশ্বের আচ্ছা তারপর যেটা দিয়েছে সেটা হচ্ছে কুয়েত। কুয়েত এ দেশটি বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। 2000 সালে এ দেশে মোট 9.52 কোটি মেট্রিক টন তেল উত্তোলিত হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 3.16% এবং বিশ্বের মোট উৎপাদনের 5.36%। এ দেশটি বিশ্বের চতুর্থ তেল উৎপাদনকারী দেশ। সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রয়েছে যে পৃথিবীর প্রায় 7% তেল মজুদ রয়েছে এই সংযুক্ত আরব আমিরাতে। 2000 সালে এদেশের মোট 9.11 মেট্রিক টন তেল উত্তোলন করে, যা বিশ্বের মোট উৎপাদনের 3.03%। এদেশের আবুধাবি, দুবাই ও শারজাহ তেলের জন্য বিখ্যাত। অর্থাৎ এই সংযুক্ত আরব আমিরাতের যে তেল খনিগুলো রয়েছে বা তেল উত্তোলন করা হয় তার মধ্যে আবার আবুধাবি, দুবাই এবং শারজাহ তেল জন্য বিখ্যাত বিখ্যাত বা বিশেষ স্থান দখল করে আছে। এরপর রয়েছে ওমান। এই দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। 2000 সালে দেশটি 2.72 কোটি মেট্রিক টন তেল উত্তোলন করে। এদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উকাব, আলধারি, ইরাত প্রভৃতি অঞ্চলে প্রধান প্রধান তেল খনিগুলো অবস্থিত। উৎপাদনের তুলনায় দেশের অভ্যন্তরের চাহিদা কম থাকায় প্রচুর পরিমাণ অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি হয়ে থাকে।
তারা যে পরিমাণে তেল উৎপাদন করছে বা উত্তোলন করছে সেটা তাদের প্রয়োজন হয় না, অর্থাৎ তাদের দেশে এত কলকারখানা নেই বা তাদের দেশের প্রয়োজন চাহিদাটা কম রয়েছে, যে কারণে তারা কি করছে প্রচুর পরিমাণে তেল বাইরে রপ্তানি করছে। এরপর রয়েছে বাহরাইন। মধ্যপ্রাচ্যের বাহরাইনেও কিছু পরিমাণ খনিজ তেল উত্তোলিত হয় যার বার্ষিক গড় পরিমাণ প্রায় 1 কোটি মেট্রিক টন। এদেশের নিজস্ব তেল শোধনাগার আছে, পরিশোধিত তেল বিদেশে রপ্তানি করে থাকে। অন্য দেশের মধ্যে রয়েছে সিরিয়া, কাতার, তুরস্ক, মিশর। মিশরের প্রধান তেল ক্ষেত্রগুলোর মধ্যে হুরগাদা, রাশখানি এবং আরিশ উলে উল্লেখযোগ্য। এখন আমরা দেখে নিব যে খনিজ তেলের বিশ্ব বাণিজ্য, অর্থাৎ বিশ্বে কোন দেশগুলো এই খনিজ তেলের বিজনেসে বা বাণিজ্যে প্রথম স্থানে রয়েছে, কারা রপ্তানি করছে, কারা আমদানি করছে। বিভিন্ন ধরনের জ্বালানি সম্পদের মধ্যে খনিজ তেল খুবই গুরুত্বপূর্ণ। খনিজ তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে, যেমন অপরিশোধিত এবং পরিশোধিত অবস্থা, অর্থাৎ দুই অবস্থাতেই কি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে। খনি থেকে আহরিত অপরিশোধিত তেল রপ্তানিতে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, ভেনেজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি দেশ প্রথম দিকে রয়েছে। আর আমদানিকারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা, পেরু, কলম্বিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, হল্যান্ড, ভারত, জাপান প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখান থেকেও কিন্তু তোমাদের অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে যে খনিজ তেল আমদানিতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে, অথবা খনিজ তেল রপ্তানিতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে। তো তোমরা যদি জানো যে খনিজ তেলে দেখো কোন কোন দেশগুলো দিয়েছে, সেটা হচ্ছে রপ্তানিতে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, ভেনেজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি। আর আমদানিকারক দেশগুলোর মধ্যে কি বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপরে ভেনেজুয়েলা, তার মানে ভেনেজুয়েলা আমদানিও করছে আবার অনেক সময় রপ্তানিও করছে, পেরু, কলম্বিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, হল্যান্ড, ভারত, জাপান প্রভৃতি। পরিশোধিত তেল অর্থাৎ তেলজাত দ্রব্যাদি রপ্তানিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, রোমানিয়া, জাপান প্রভৃতি প্রধান। একটা রয়েছে যে কেউ অপরিশোধিত তেল রপ্তানি করছে, আবার দেখা যাচ্ছে যে কেউ পরিশোধিত, অর্থাৎ পরিশোধন করে তেল আকারে সেটাকে রপ্তানি করছে। তো এই পরিশোধিত তেল আকারে যারা রপ্তানি করছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, রোমানিয়া, জাপান এরা প্রথম স্থানে রয়েছে। আর অন্যদিকে আমদানিকারক দেশগুলোর কথা যদি বলি তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোই কি প্রধান আমদানিকারক দেশ। আবার এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত দেশগুলো কেরোসিন বেশি আমদানি করে থাকে। এশিয়া মহাদেশের কিছু দেশ রয়েছে যেগুলো একেবারে অনুন্নত, বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলোর পরিমাণ বেশি, অনেকটাই অনুন্নত। এরা কি করছে, এরা সাধারণত কেরোসিনটাকে কি করে থাকে, আমদানি করতে থাকে। উত্তর আমেরিকা, ইউরোপ ও কি করছে, কিছুটা সামান্য পরিমাণ করে। বিশ্বের 10টি দেশ 1960 সালে তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা ওফেক গঠন করেছিল, অর্থাৎ 10টি দেশ মিলে যে কোনো দেশের জন্য বা যে কোনো বিষয়ের জন্য একটা সংগঠন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন এই তেলের বিষয়টা বা তেলটা শিল্প বিপ্লবের ফলে, শিল্পক্ষেত্রে উন্নয়নের ফলে চাহিদাটা বেড়ে গেল, বিভিন্ন খনি আবিষ্কৃত হলো, তখন বিশ্বের 10টি দেশ তারা কি চিন্তা করলো যে তারা একটা সংস্থা গঠন করবে, আর সেটার নাম দেওয়া হলো কি, ওপেক, ওপিইকে, অর্থাৎ এটা গঠিত হয়েছে 1960 সালে। ওপেকের দেশগুলো হলো এশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ইন্দোনেশিয়া, আফ্রিকার আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া ও গ্যাবন, ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বিশ্বের তেল সম্পদের সিংহভাগ অর্থাৎ 70% এ দেশগুলোতে সঞ্চিত রয়েছে। এই যে 10টি দেশের কথা বলা হলো যারা ওপেক গঠন করেছে, তো 70% যদি 100% ভাগ করি পুরা দেশে সঞ্চিত তেলকে, তাহলে 70% এই দেশগুলোতে রয়েছে। এবং বিশ্ববাজারের অধিকাংশ তেল এই দেশ থেকেই কি করা হচ্ছে, রপ্তানি হয়ে থাকে, অর্থাৎ বিশ্ববাজারটাকেও এরা নিয়ন্ত্রণ করছে। এই সংস্থার সদস্য দেশগুলো তেল উত্তোলনের কোঠা, তেলের বাজার মূল্য প্রভৃতি নির্ধারণ করে থাকে, অর্থাৎ তেল সম্পর্কিত যে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই দেশগুলো কি করে থাকে, সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে থাকে। বিশ্ব বাজার নিয়ন্ত্রণ করা, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা, কোন দেশগুলো আমদানি করছে, কোন দেশগুলো রপ্তানি করছে, বছর
একটা নির্দিষ্ট সময়ে কোন দেশ প্রথম স্থানে দ্বিতীয় স্থানে রয়েছে আমদানি বা রপ্তানি ক্ষেত্রে, কারা এই ক্ষেত্রে প্রতিনিধিত্ব করবে, এই সব কিছুই মূলত এই সংস্থার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ এটাই ছিল যে খনিজ তেল, তেলের উত্তোলন, তেলের বিশ্ববাজার, তেলের বন্টন, আমদানি রপ্তানি প্রভৃতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আশা করছি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি তোমরা প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং সেভাবেই যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।